ক্লাবটা বেসিক্যালি অ্যামেচার ক্লাব এবং প্রাইভেট ইন্টারেস্ট মিস্টার আমাদের পিপি রায় সাহেবের, এস কে রায় সাহেবের পার্সোনাল ইন্টারেস্ট আছে বলেই এটা সম্ভব হয়েছে। এবং এটা যে এই ফুটবল টিম যে রানার্স আপ হয়েছে, এতে আমরা সকলেই পিএলএস গ্রুপের সঙ্গে যারা সংযুক্ত আছে আমরা সবাই খুব আনন্দিত এবং গর্বিত অনুভব করি। এটা আমাদের ফ্যামিলি, আমাদের এটা বিজনেস নয়, অন্য ক্লাবগুলোর মতো যে ফুটবল নিয়ে বিজনেস করব সেটা নয়, আমরা ফ্যামিলি। আমরা চাই তোমরা আমাদের এখান থেকে খেলে যেমন বাইরে ভালো ভালো জায়গায় চলে যাচ্ছ, আমরা উইল বি ভেরি হ্যাপি। এবং এই স্যারেরা যা পেছনে থেকে আমাদেরকে সাহায্য করেছেন এ বলবার কথা না। আজও তো দেখছেন সব বিজি শিডিউল সব ছেড়ে দিয়েছে, এখানে এদিকে আনন্দ দিয়েছে। আমাদের ছেলেদের মেরুদণ্ড শক্ত এবং ওদের কমিটমেন্ট আছে। পিয়ারলেস হচ্ছে আনপ্যারালাল, আমাদের প্লেয়াররা হচ্ছে আনপ্যারালাল। বড় বড় হাতিকে ওরা ধাক্কা মেরে ফেলতে পারে, দ্যাট ইজ এ স্ট্রং মেন্টালিটি। উইন উইথ রেসপেক্ট। খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে মাঠে প্রবেশ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, প্রথম স্থানে থাকা মোহনবাগান খেলছে তৃতীয় স্থানে থাকা পিয়ারলেসের সঙ্গে। The first thing is that, you know, football game, you have to believe in yourself, what you can do. And like I said previously, you know, the role I play a major role in PLS because we needed a leadership ability. Like me, Rory Nobi, like Anthony Wolf, you know, we work together. As senior players, you know, talk to those junior players and, you know, encourage them, make them feel that we are one, and, you know, everything we do in practice and, you know, we put it into games. So we always focus. It's not about Kruma, but individual work and collectively, you know, so everything we do it together. I'm so glad to be here. I'm so happy today. Proud of myself, you know, being the higher goal scorer in Calcutta League. I think they will motivate me for the upcoming I League, you understand? So right now, we'll be leaving to ISO very soon. I just pray by the Almighty God, you know, just focus on my career and see how best step on my game. If God accept, and then I want to be the higher goal scorer again in the thank you.
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ক্রোমা। I'm so great today, you know, playing four games, six goals. A privilege for me, and I give God Almighty thanks for for all giving me the opportunity today, for giving me a lot of chances, and you know, to create for my team. You know, it's not individual work, it's a collective work, especially for my players, my teammates. They are doing very, very good, and we work together as a team. প্রাক্তন কিংবদন্তি ফুটবলার মানুষ ভট্টাচার্য। মানুষদা, আজকের ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে দুটো দল কিন্তু একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, এবং প্রশংসা করব গ্রাউন্ডসম্যানদের। আমরা দেখলাম যে তারা কিভাবে তৎপরতার সঙ্গে মাঠের জল নিকাশের ব্যবস্থাটাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করছেন, এবং তার কারণেই কিন্তু আজকের ম্যাচটা এত তাড়াতাড়ি শুরু করা সম্ভব হচ্ছে এত প্রাকৃতিক দুর্যোগের পরেও। দেখো সুমন, এটাই হচ্ছে কলকাতার ফুটবল। এবারে ফুটবল রাতের আলো তো আজকে, এই যে রাতের আলো ফুটবল, এত মানুষের ভিড়, এবং কত দ্রুত আজকে মহামেডান মাঠের এই কোদাল দিয়ে জল বার করা দেখে আমার গ্রামের, মানে আমাদের বাটানগরের কথা মনে পড়ছে। এবং আজকের ম্যাচে কিন্তু প্রথমবারের জন্য কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন এ 2018-তে মাঠে নামবেন বহু যুদ্ধের নায়ক সৈয়দ রহিম নবী। নবী অনেক পুরনো ফুটবলার, এই সিজনের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাড়ি থেকে আমি টার্গেট করে এসেছিলাম আজকের ম্যাচটা যাতে আমি ফুল নিজের 100% দিই, কারণ আমাদের আগের ম্যাচটা আমরা লস করেছি, সো এই ম্যাচটা এনিয়ে আমাদের জিততেই হবে চ্যাম্পিয়নশিপে থাকতে হলে। তো এই ম্যাচটা টার্গেট নিয়ে এসেছিলাম, তাই এই ফুটবল সবার পুরো টিমমেটের হেল্প পেয়েছি, হেল্প পেয়ে আজকে ইস্ট বেঙ্গলের কাছে আজকে যদি 9-9 করতে হয়, তবে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তিনটে পয়েন্ট তুলে নেওয়া। তার কারণ চিরপ্রতিদ্বন্দ্বী, ডার্বি প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইতিমধ্যে 9 ম্যাচ অপরাজিত থেকে 23 পয়েন্টে পৌঁছে গেছে। ইস্ট বেঙ্গল 8 ম্যাচ থেকে 20, সুতরাং তাদের প্রথম প্রয়োজন 3-3 পয়েন্ট। সমর্থকরা সেটা জানেন, কোচিং স্টাফ বা সবাই সেটা জানেন, খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছেন। জনি একস্টার কাছে বিরাট পরীক্ষা, তার কারণ প্রথম ম্যাচটা তিনি অভিষেক ম্যাচ খেলেছেন কিন্তু সল্টলেকের মতো ফিফা গ্রেডেড স্টেডিয়ামে। আজকে খেলতে হবে ইস্ট বেঙ্গল মাঠে। দুদলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় চলছে। লালদিন টিকা লালতে আজকে প্রথম থেকে দলে রয়েছেন। বড় ম্যাচে পরিবর্তক খেলোয়াড় হিসেবে এসে অনবদ্য ফুটবল খেলেছিলেন লালদিন টিকা লালতে। মূলত তার চেষ্টায় এবং আমরার সহযোগিতায় মোহনবাগানের বিরুদ্ধে 2 গোলে পিছিয়ে থেকেও ইস্ট বেঙ্গল ম্যাচে ফিরেছিল।
প্রবীর ধর ঘড়ি দেখছেন এবং সময় দেখে নেবেন তিনি, এবং শেষ পর্যন্ত তিনি লম্বা বাঁশিটা বাজিয়ে দিয়ে জানালেন যে পিয়ারলেস তাদের অষ্টম ম্যাচে ইস্ট বেঙ্গলকে হারিয়ে দিল। আর ইস্ট বেঙ্গলের ন নম্বর ম্যাচটা অপরাজিত আর আখ্যাটে কিন্তু চলে গেল, এবং বলাই যেতে পারে এই জায়গায় লিগের দৌড়টা কিন্তু কঠিন হলো, কারণ ন ম্যাচ থেকে ইস্ট বেঙ্গলের পয়েন্ট 20, গোল পার্থক্যে তারা কিন্তু প্লাস 12, যেখানে তাদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী মোহনবাগান ন ম্যাচ থেকে তারা 23 পয়েন্ট, আর পিয়ারলেস উঠে এলো 8 ম্যাচ থেকে 16 পয়েন্টে। গোল নষ্ট করার হয়তো খেসারত দিতে হলো আজকের লাল হলুদকে। জানতে চাইব আজকে এই সিজনের প্রথম ম্যান অফ দ্য ম্যাচ এবং ইস্ট বেঙ্গলের হারিয়ে কতটা ভালো লাগছে? বেশ ভালোই লাগছে, আমরা প্রচুর ফাইট করেছি পুরো ফার্স্ট থেকে শেষ অবধি, আমাদের মেন প্লেয়ার কোমা বেরিয়ে গেছিলো, তাও আমরা ওই হালটা ছাড়িনি, অ্যান্ড উই আর ভেরি লাকি টু উইন দিস ম্যাচ। এবার সামনে যে ম্যাচগুলো আছে কীভাবে দেখছো যদি আমাদের বলো? আমরা সেম স্টার্টিং থেকে যে প্ল্যান আছে আমাদের স্টেপ বাই স্টেপ, এভরি ম্যাচ স্টেপ, তো এভরি ম্যাচ আমরা নাও কনসেন্ট্রেট করবো নেক্সট ম্যাচের জন্য। দিস ম্যাচ নাও ইটস ফিনিশ, এভরিথিং ইজ ওভার, সো উই নাও কনসেন্ট্রেট নেক্সট ম্যাচ নাও। এই সেনার পুরস্কার কাকে উৎসর্গ করবে? পুরো টিমকে, আমার কোচকে, আমার ফ্যামিলি, সবাই।